নিজের ভেতর দৃষ্টি দাও, বহির জগতের চেয়ে অপরূপ সুন্দর দৃশ্যাবলী দেখতে পাবে। জ্ঞানের যে সাধনা মনের উদারতা ও চরিত্রের দৃঢ়তা আনে, সেটাই সঠিক জ্ঞান। আমাকে চিনো, আমি হযরত কেবলা কাবা, স্বয়ং সম্পূর্ণ, কোনো অংশে কম নই। কাজের জন্যই জগৎ জীবন ও আল্লাহ রাসূলের বিধান, যে কোনো ভালো কাজ আল্লাহর ইবাদত। আল্লাহর সৃষ্টি বড় বৈচিত্র্যময়, সৃষ্টি অবলোকন করছি, সৃষ্টিকে অবলোকন করবেন, তাতে জ্ঞান হয়। আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব, আমার এ করুণা ধারা জীবন মরণ হাসর পর্যন্ত। কষ্ট করে অতদূর কিসের জন্য যাচ্ছেন? দুনিয়াতে ছাওয়ার এমন কি আছে আমরা দিতে পারি না? আল্লাহর অলিরা মানুষের রুহানি পিতা, তাই বাবা বলে ডাকা উচিত, নতুবা ফয়েজ রহমত পাওয়া যায় না। আমার কলবে আল্লাহ ছাড়া কিছুই নাই, কাজের প্রয়োজনে নানা স্থানে অবস্থান করি। এ দুনিয়া তো মুসাফির খানা, হুজুরা শরীফ নির্দিষ্ট কোনো জায়গা নয়, আউলিয়ারা এক এক সময় এক এক স্থানে বিরাজ করেন। রুহের মতো মহব্বত আল্লাহর নূর, রুহ যেমন দেখা যায় না, মহব্বত তেমনি অদৃশ্য। রুহ দেহের সাথে, মহব্বত মানুষ সহ সকল কিছুর সাথে সম্পর্কিত। মঙ্গলের জন্যই তো আল্লাহ দেশ দুনিয়া সৃষ্টি করেছেন, অমঙ্গল হবে কেন? মানুষ আমার কাছে আসে টাকার জন্য, চাকুরির জন্য, ব্যবসার উন্নতির জন্য, রূপ থেকে মুক্তি ইত্যাদি দুনিয়াবি লাভের আশায়। আল্লাহর খুঁজে হেদায়তের জন্য কেউ আসে না।